তিনি জন বলিউড আক্টর মধ্যে ফিল্মরে রহবে যেতলে আমি গোটে ফিল্মটা কু হিন্দি রে আমি সেল করিয়া কু যিবো তো সেল করিয়া পে কা ফেস দেখি কি সেল করিবে কন্টেন্ট সহিত গোটে আক্টর বি দরকার না বলিউড রে সবটুর বড় কথা হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে প্রভু জগন্নাথঙ্কর সাবজেক্ট কহিয়া গলে কাহিনীর নায়ক হচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ বর্তমানে সময় আসছে আমি ওড়িশার কলচরটা কু বাহারে আমি কেমতি রিপ্রেজেন্ট করিবা সেটা মোর সবুবেলে চেষ্টা থিলা এমতিরে আজিকা ইয়ং জেনারেশন দেবদাসীর কনসেপ্ট মানে বি জানিনথিবে প্রথমত সিনেমার টাইটেলর আনাউন্সমেন্ট আজ হচ্ছে সিনেমার প্রথম পাহাচ স্ক্রিপ্টিং কাম আরম্ভ হয়েছি প্রথম পাহাচরে যেমতি কি আপনারা জানিলে টাইটেল হচ্ছে দেবদাসী সিনেমাটি হচ্ছে আমার ওড়িশার কথা যে প্রথা এবে লোপ পাইগলানি অনেক দিন পূর্বর কথা সেই এইটিজ টাইম্রে প্রকৃতরে আমার স্ট্রকচর কেমতি লা ওড়িশার তো সে স্ট্রকচর গোটে বড় সেট তৈরি হচ্ছে যে সেট আপ্রে আমি সুট করবু আসে অনেকগুলি ভেভেক্স কাম অছে যেথর টিম বাহার আসিকি ওড়িশার রহবে অনেক দিন ধরে তেণু সবুঠ বড় কথা হচ্ছে এ সবজেক্ট হচ্ছে প্রভু জগন্নাথঙ্কর সবজেক্ট কহিয়া গলে কাহিনীর নায়ক হচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ তাঁক উপরে পর্যবেসিত আউ জগন্নাথঙ্ক আশীর্বাদে আজ হচ্ছে প্রথম পাহাচ পাখাপাখি গোটে বর্ষ লাগিযিব এ সবজেক্ট কু কমপ্লিট করিবা পাই আউ টাইম লাগিব আজ প্রথম পাহাচরে যেতিকি মতে কনফিডেন্ট লাগুছি আপনমানকৰ আশীর্বাদ প্রভু জগন্নাথঙ্ক আশীর্বাদ দর্শক বন্ধুঙ্ক আশীর্বাদ রু আগকু বড়িবু আউ সবুঠ বড় কথা এটা হচ্ছে যেহেতু আমার মাটির কলচর কু নেকি কথাটি তৈরি হচ্ছে ইন এ বিগ ক্যানভাস এতিকি আশা আছে নার্ভাস মধ্যে আছে সিনেমাটি কু যেমতি ভালোভাবে করিবি সেথিলাগি চেষ্টা করুছি কষ্ট বিশেষ হব না কাহিঁকি না মু অলরেডি বলিউডর অনেকগুড়ি আক্টর মানক সহ কাম করেছি এবে রিসেন্টলি সরমন জোশীঙ্কু নেকি গোটে মোর টিভি সি লা আগরু গোবিন্দ স্যারঙ্কু নেকি গোটে করিলি এমতি অনেকগুড়ি টেলিভিজনর বলিউড আক্টর মানক সহ কাম করছি তিনজন বলিউড আক্টর মধ্যে ফিল্মরে রহবে যা আমার প্ল্যান অছি ধীরে ধীরে আপনারা আগুক জাণিবে যেহেতু এটা ওড়িয়া কম হিন্দি পাই প্ল্যানিং চলিছি তেণু কাহিঁকি না বর্তমান বর্তমান সময় আসছে আমার ওড়িশার কলচরটা কু বাহারে আমি কেমতি রিপ্রেজেন্ট করিবা সেটা মোর সবুবেলে চেষ্টা থিলা আউ এটা যেহেতু গোটে ফার্স্ট স্টেপ দেখা যাও হোপ ফর দ্য বেস্ট যাহা হব ভালো হব ডেফিনেটলি আশা আছে তাঠু অধিক ভালো পাইবা মিলিব তাঠু অধিক আহুরি জগিকি মতে এই কন্টেন্টটা কু ডিজাইন করিবার অছি আউ সবুঠ বড় কথা আমার যে ডায়লগ রাইটর বহু দিন পরে সে থিয়েটরে ফিল্ম ডায়লগ লেখিয়াকু যাউছন্তি বিজয় মল্ল স্যার তো বিজয় মল্ল স্যার আর সিনেমার ডায়লগ লেখুছন্তি আউ যেহেতু এ সিনেমার কন্টেন্ট হচ্ছে সবুঠ গোটে বড় কথা বহু গুড়িয়ে জিনিস জগি রাখি আমি পড়ুছি বহু গুড়িয়ে সেট আপ্রে আমি ইনভেস্টমেন্ট করা পড়ুছি তো সেগুলি অপেক্ষা সবু জিনিস ধীরে 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 ভালরে হব ডেফিনেটলি অপমানর কথা হি রহিব না কিন্তু না প্রত্যেকটি দিগক জগিকি সম্মানর সহ করা হচ্ছে আউ সবুঠ বড় জিনিস যে নৃত্য মাহারি নৃত্য যে মাহারি নৃত্য আমার দেবদাসী মানে করুলে তার মধ্যে অনেকগুড়ে ঘটনা রয়েছে বহু গুড়ে কথা আছে সব জিনিস মু এইনা রিভিল করা কথা নুহ কিন্তু না এমতি আজিকা ইয়ং জেনারেশন দেবদাসীর কনসেপ্ট মানে বি জানিনথিবে না না সে কম পাই আসছে তার রিজন আছে যেতলে আমি গোটে ফিল্মটা কু হিন্দি রে আমি সেল করা যাবু তো সেল করা পাই কাহা ফেস দেখি কি সেল করিবে কন্টেন্ট সহ গোটে আক্টর বি দরকার না বলিউড রে তেণু ওড়িয়া আক্টর রহবে গোটে দুইটা সেমতি কিছু স্পেশাল ক্যারেক্টর যেটা কি জাস্টিফাইড আউ ক্যারেক্টর পাই নিহাতি দরকার বলিউডর ফেস ন রহিলে আমাকে কেহি সেলরে নেবেনি বর্তমান যে আপনার দেখুন আজ পর্যন্ত কোনসি ওড়িয়া সিনেমাকু বলিউডরে সুযোগ মিলনে বিকজ সেটি সেমতি কেহি বলিউডর আক্টর নাহান্তি বলিউডর ফেস নাহান্তি সেটলেকি সেমানে কিনু নাহান্তি তেণু আমাকে কম্বোরে নেইকি কলে সো দ্যাট কি আমার সিনেমা আমার কালচারটা আমি বাহারে পৌঁছে দেই পারিবা।